ভালোবাসা কথাটা উঠলেই আমাদের মনে পড়ে কয়েকটা জুটির কথা, লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা। লাইলি মজনুর কথা আমরা সবাই শুনেছি, কিন্তু লাইলি মজনুর আসল ঘটনা কি সেটা আমরা অনেকেই জানি না। শুনুন, এক সময় আরবে বসবাস করত ধনকুবের আমির। তার ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু তার কোনো সন্তান ছিল না। বিধাতার কাছে অনেক প্রার্থনার পর তিনি এক পুত্র সন্তান লাভ করেন। পুত্রের জন্মের পর আমির তার ধনভাণ্ডার খুলে দেন এবং 7 দিন ধরে অনুষ্ঠান পালন করেন। তার ছেলের নাম রাখা হয় কয়েস, কিন্তু শিশুটির দেখা দেয় ব্যতিক্রম একটা লক্ষণ। শিশুটি সবসময় কাঁদতে থাকে। হঠাৎ একদিন এক সুন্দরী যুবতী শিশুটিকে কোলে নেয় এবং ঠিক তখনই তার কান্না থেমে যায়। আবার যখন যুবতী কোল থেকে তাকে নামায়, সে আবার কান্না শুরু করে। তখন আমির তার পুত্রের জন্য কিছু সুন্দরী নারীর ব্যবস্থা করেন। এক সময় কয়েসকে পাঠশালায় ভর্তি করানো হয় এবং সেখানেই ভর্তি হয় লাইলি নামের একটি মেয়ে। তখন কয়েস লাইলিকে দেখে মুগ্ধ হয় এবং লাইলিও কয়েসের প্রতি আকৃষ্ট হয়। তারা পড়ার ফাঁকে ফাঁকে দুজনে দুজনের দিকে তাকায়। তারা মুখে বই পড়লেও অন্তরে প্রেম পাঠ জপতে থাকে। লাইলির প্রেমে উন্মাদ হয়ে যায় কয়েস। তখন থেকে তার নাম হয় মজনু। লাইলি মজনু প্রতিজ্ঞা করে তাদের প্রেম সারা জীবনেও মরবে না। এভাবে তারা দুই দেহমনকে এক দেহমনে পরিণত করে। একসময় লাইলির মা তাদের প্রেমের কথা জানতে পারে এবং লাইলির পাঠশালায় যাওয়া বন্ধ করে দেয় এবং তার লেখার কালি কলম লুকিয়ে রাখে, যাতে তারা যোগাযোগ করতে না পারে। লাইলিকে গৃহবন্দী করে লাইলি দিন রাত কাঁদতে থাকে। একদিন মজনু লাইলির অপেক্ষায় থাকে, কিন্তু কিছুতেই লাইলির দেখা মেলে না। বেদনা কষ্টে অনেক দিন কেটে যায়। মজনু নানান ছলে লাইলির সাথে দেখা করতে থাকে। একদিন মজনু অন্ধ ভিক্ষুকের ছদ্মবেশে লাইলির দুয়ারে এসে ভিক্ষা চায়। লাইলিও ভিক্ষা দেবার ছল করে মজনুর সামনে এসে দাঁড়ায়। তখন তারা নীরবে চোখের ভাষায় কথা বলে, প্রেম আলাপ করে। তখন লাইলির বাবা মালিক বিষয়টা জানতে পারে এবং মজনুকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেয়। তখন মজনু লাইলির জন্য পাগল হয়ে যায়। শরীরের সব কাপড় খুলে ফেলে দেয় এবং উলঙ্গ হয়ে বনে চলে যায়। ছেলের এমন করুণ অবস্থা দেখে আমির বিজ্ঞজনের কাছে যায়। তখন মজনুর কান্না থামানোর জন্য লাইলির পায়ের ধুলো এনে মজনুর চোখে কাজল পরিয়ে দেয়। সাথে সাথে থেমে যায় মজনুর কান্না এবং লাইলির কুকুরের গলার বেল্ট এনে মজনুর কোমরে পরানো হয়। মজনু আর কাপড় ছুঁড়ে ফেলে না, কিন্তু এখন পাগলামির একটা নতুন উপসর্গ দেখা দেয় মজনুর। মজনু তার ধারালো নখ দিয়ে নিজের হৃদয় উপড়ে ফেলার জন্য বুক থেকে মাংস ছিঁড়ে রক্তাক্ত করে। তখন অনেক কষ্টে মজনুর বাবা লাইলির বাবাকে রাজি করায় তাদের বিয়ের জন্য। লাইলির বাবা কিছুতেই রাজি হচ্ছিল না, অবশেষে রাজি হয়। মজনুকে লাইলির বাড়িতে আনা হয়। তখন লাইলির কুকুরকে মজনু দেখে এবং কাছে টেনে নেয় এবং লাইলির কুকুরকে মজনু চুমু দেয়। তখন এমন কাণ্ডকীর্তি দেখে লাইলির বাবা এমন ছেলের সাথে কখনোই মেয়ে বিয়ে দিবে না বলে দেন এবং লাইলিকে জোর করে ইবনে সালামের সাথে বিবাহ দেন। লাইলি
বাসরগড়ে তার স্বামীকে লাথি মারে এবং মজনুর কথা জানায়। যুবকটি লজ্জা পেয়ে লাইলিকে ত্যাগ করে চলে যায়। এদিকে বিয়ের খবর পেয়ে মজনু লাইলিকে চিঠি লিখে। লাইলি তার চোখের জল দিয়ে চিঠির উত্তর দেয়। মজনু সেই চিঠিকে তাবিজ বানিয়ে গলায় পরে নেয়। একদিন লাইলি তার পরিবারকে ফাঁকি দিয়ে মজনুর সাথে দেখা করে এবং লাইলি মজনুকে পালিয়ে বিয়ে করতে বলে। কিন্তু মজনু এমন দুর্বল প্রেমিক হয়ে বাঁচতে চায় না বলে পালিয়ে বিয়ে করবে না বলে দেয়। এতদিন লাইলি মজনুর আশায় ছিল, আর মজনুর এমন প্রত্যাখ্যানের জন্য লাইলি অনেক কষ্ট পায়। অবশেষে অনেক কষ্ট ও যন্ত্রণার পর লাইলি একসময় মৃত্যুবরণ করে। লাইলির মৃত্যুর খবর শুনে মজনু লাইলির কবর খুঁজতে থাকে। একটি কবরে লাইলির ঘ্রাণ পেয়ে মজনু কবর জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লাইলির নাম ধরে ডাকতে ডাকতে এবং কাঁদতে কাঁদতে একসময় মৃত্যুবরণ করে কয়েস, অর্থাৎ মজনু। পরপারে সংঘটিত হয় তাদের মিলন।